আসসালামু আলাইকুম দিস ইজ মিনারেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের তেল এর জন্য আমি একটা পেঁয়াজ নিয়েছি এবার এটা আমি কুচি করে গ্রেট করে নিব এতটুকু পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি কারণ আমি এখন এটা বানিয়ে এখনই ব্যবহার করে ফেলব কারণ সারা বছর সবার চুলে একই সমস্যা থাকে না আমার জাস্ট একবার ব্যবহার হলে আমার চুল পড়াটা অনেকটা কমে যায় তেলের জন্য আমি হচ্ছে প্যারাশুট কোকোনাট অয়েলটা ব্যবহার করব এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন এটা হলো এক্সট্রা ভার্জিন প্যারাশুট কোকোনাট অয়েল আর আপনারা হচ্ছে এই অয়েলটা বানানোর জন্য অবশ্যই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করবেন নতুবা আপনারা হোমমেড কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু প্যারাশুট বেলিফুল আলমন্ড অয়েল আদার্স যে অয়েলগুলো আছে সেগুলো কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না এতে হিতে বিপরীত হবে এবার আমি এতে পরিমাণ মতো কোকোনাট অয়েল দিয়ে নিব মানে আজকে আমার একদিন ব্যবহার হলেই হয়ে যাবে হ্যাঁ আমার মাথায় এতটুকু পরিমাণ হলেই হয়ে যাবে কারণ আমি প্রতিদিনের অয়েলটা আমি প্রতিদিন নিজে বানিয়ে নিই এবার এতে আপনারা চাইলে মেথি অ্যাড করতে পারেন কালো জিরা অ্যাড করতে পারেন আমি বর্তমানে কিছু অ্যাড করব না কারণ আমার চুল আমি দুই তিন দিন যাবত যত্ন না করতে করতে চুলের একটু শাইনি কমে গেছে সেই জন্য আমি কিছু ব্যবহার করব না শুধু পেঁয়াজের তেল ব্যবহার করলে চুলের একটা শাইনি ভাব আসবে চুল পড়া কমবে এবং চুলের যে রুক্ষ সূক্ষ্ম নেস্টটা আছে সেটাও দূর হবে এবার এটা আমি হালকা হিটে 5 মিনিটের মতো জাল করে নিব খুবই অল্প আঁচে দিবেন কারণ জোরে দিলে তাহলে অয়েলের গুণাগুণটা হার্বাল অয়েলের গুণাগুণটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবার আমি পেঁয়াজের তেলটা বানিয়ে দেন আমি আপনাদের সাথে আবার একটু শেয়ার করব জাল করার পর আমার হেয়ার অয়েলটা এই প্রসেসে এসেছে এবার আমি এটাকে ছেঁকে নিব অয়েলটা ছেঁকে না হয়ে গেছে এবার এটা আমি মাথায় ব্যবহার করব নরম এই মাংসটা দিয়ে মাথায় আলতো করে মাসাজ করে করে আপনারা অবশ্যই ব্যবহার করবেন 7 দিনের মধ্যে চুল পড়া কমবে এবং 1 মাসের মধ্যে চুল 2-3 ইঞ্চি লম্বা হবে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব আর এটা ব্যবহার করে ফিডব্যাক জানাবেন অনেক উপকৃত হবেন আশা করি থ্যাংক ইউ